কেবল পরিযায়ী শ্রমিক, মনে রাখার প্রয়োজন আমাদের রাজ্যেও বাইরের রাজ্যের 1 কোটির বেশি পরিযায়ী শ্রমিক আছেন। কোথাও কখনো কারোর ওপর এরকম ধরনের আক্রমণ হয়েছে বলে কারোর জানা নেই। আমাদের রাজ্যেরও যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, আমাদের রাজ্যের যে কথা আমি বলছিলাম যে আমাদের রাজ্যে বিশেষ করে শ্রমিকদের জন্য, শ্রমজীবী মানুষের জন্য যে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা BMSSY, 1 কোটি 68 লক্ষ শ্রমজীবী মানুষ নাম লিখিয়েছেন, এখনো অবধি বেনিফিট পেয়েছেন 40,39,95,000 মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। আমাদের এই যে পরিযায়ী শ্রমিক ভাইরা অন্য রাজ্যে আছেন, 75টা এবং 78টা কেস এই সময়কালে রাজ্যের শ্রম দপ্তর থেকে সেই ক্লেম দেওয়া হয়েছে 1 কোটির ওপর টাকা। যারা বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন তাদের মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী স্কিমের মধ্যে আওতাভুক্ত করেছেন, স্বাভাবিক মৃত্যুর জন্য তাদের পরিবারের হাতে সাহায্য, এক দুর্ঘটনাজনিত মৃত্যু সহ অন্যান্য, এবং এমনকি বালাসোর যে দুর্ঘটনা ঘটেছিল, বালাসোরে ট্রেন দুর্ঘটনা, রাজ্য সরকার সেই সময় ওই পরিযায়ী শ্রমিকদের জন্য 6 কোটি টাকা 700 পরিযায়ী শ্রমিকের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই যে লড়াই, মানুষের লড়াই, সেই লড়াই চলছে। এবং বিশেষ করে বাঙালি হওয়া কোনো অপরাধ নয়, বাংলা ভাষায় কথা বলা কোনো অপরাধ নয়, মাছ খাওয়া কোনো অপরাধ নয়, কিন্তু যেভাবে আক্রমণ চলছে, ধারাবাহিক আক্রমণ, বাঙালি হওয়ার অপরাধে, বাংলায় কথা বলবার অপরাধে বিজেপি শাসিত রাজ্যে যে আক্রমণ, আমি আমাদের সংশ্লিষ্ট সমস্ত নেতৃত্বকে ধন্যবাদ জানাব যে যেভাবে, এবং বিশেষ করে স্বপন সমাদদারকে বাড়তি ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো যেভাবে আজকের এই কর্মসূচি আপনারা সফল করেছেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না, আমাদের জেলা নেতৃত্ব বলেছেন জেলাতেও এই আক্রমণ তার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি হবে। যারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আমরা এই আজকের মিছিলের শেষেও প্রায় অনেকক্ষণ ধরেই অনেকেই বলেছেন, আমাদের আরও সিনিয়র নেতৃত্ব ছিলেন তারা অনেকেই নিজেরাই স্বেচ্ছায় বলেছেন, শক্তিদা, তাপসদা, অভিজিৎদা তারা বলেছেন যে না তারা বলবেন না। আমরা এই মিটিং আর দীর্ঘায়িত করতে চাই না, অনেকে ভিজে গেছেন পুরো আমরা জানি, তা সত্ত্বেও পুরো মিছিল এসেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন। সাবির, মল্লিক সহ, মতি সহ বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যের যে আক্রমণ বিভিন্ন রাজ্যে, তার বিরুদ্ধে লড়াই আন্দোলন চলবে, শ্রমজীবী মানুষের জন্য লড়াই আন্দোলন চলবে। আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন, কৃতজ্ঞতা, সালাম প্রণাম নমস্কার জানিয়ে আমরা আজকে আমাদের এই কর্মসূচি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, INGTUC জিন্দাবাদ, জননেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা।